ডিয়ার ভিউয়ার্স, আরেকটি মোটো ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে, এবং আশা করি আপনারা সবাই আছেন টকাটক। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো কথা না বাড়িয়ে চলেন শুরু করি। বিসমিল্লাহ রহমান রহিম। রিক্সা আছে, পিছনে একটি গাড়ি আছে। লেটস স্টার্ট। আস্তে আস্তে যাবো, কোনো তাড়াহুড়া নাই। এ রাস্তায় অনেক মানুষ, অনেক মানুষ। আস্তে আস্তে আগে বাড়ি। সোপিয়া দর্শক, বলেন আপনাদের কি খবর? আমি বলুম না, আমার শরম করে। কেমন আছেন? সবসময় তো আমি কথা বলে যাই, কথা কথা বলে একটু বেশি বলে বলি নাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। আর আপনারাও শোনাবেন প্লিজ, আপনাদের মনের অনুভূতিগুলি ব্যক্ত করবেন কমেন্টসের মাধ্যমে, মেসেজের মাধ্যমে। আমিও শুনতে চাই আপনাদের কথা। আর আমার ব্লগ কেমন লাগে অবশ্যই 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 কমেন্টস করে জানাবেন। সো লেটস স্টার্ট। আস্তেই যাব। ইয়েস, মোটামুটি ফাঁকা বেশি, বাট রাস্তাটা ফাঁকা। দেখেন শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কি অবস্থা ছোট ভাই, কিভাবে পার হচ্ছে? কোনদিকে তোয়াক্কা নাই, কোনদিকে তাকাচ্ছেই না, সেই রাজা। ইয়েস, এরকম একটা পরিস্থিতি আর কি। যাই হোক, চলেন সামনের দিকে এগিয়ে যাই। স্কুল, আইডিয়াল স্কুল। ওই সামনে ওই পাশে ট্রাফিক মামারা দাঁড়িয়ে আছে, দাঁড়াবো না। তোমাদের দেখলেই তো ভয় লাগে, কি জানি বলে ফেলো, কি জানি করে ফেলো, কি জানি জিজ্ঞেস করে বসো। তো তোমাদেরকে অ্যাভয়েড করাটাই হচ্ছে জ্ঞানীর কাজ। তাই তো তাড়াহুড়া নাই, কাজ নাই। তো বের হয়েছি এমনিতেই আপনাদের সাথে একটু সময় কাটাবো। চলেন আস্তে, মৃদু মৃদু পায়ে এগিয়ে যাই। কি করলো এটা? স্যার আরেকবার যদি কোশ্চেনটা করতেন। জিনিস দেখা কি অন্যায়? আপনারাই বলেন। রামপুরা ব্রিজ, হাতির ঝিল, রামপুরা। এই যে স্ট্যাচুটা দেখলে ভাববেন যে আপনারা চলে এসেছেন রামপুরা। রামপুরা ব্রিজে যাব, ব্রিজ পার হয়ে সামনে যাব। রেকর্ড রেখে দিয়েছে কি সামনে নির্বাচন অ্যাকচুয়ালি, সেই জন্য হয়তো বা সিকিউরিটি দিয়ে মাতিয়ে রেখেছে ঢাকা শহর, যেন কোনো অহিংসতা, অশনি সংকেত এবং কোনো সহিংসতা না আসতে পারে। কোথায় যাব, হাতির ঝিল নাকি বাড্ডা? সোজাই যাই, সোজাই যাই। চলেন। ও খুব ভিড় এখানে, খুব ভিড়। ভাই সিগন্যাল দিল, ধন্যবাদ আপনি সিগন্যাল দিলেন। ও টেডি বিয়ার লাগবে কারো? আপু সাইডে দিয়ে চালাও। এগিয়ে যাচ্ছি সামনের দিকে, বাড্ডার দিকে অ্যাকচুয়ালি। টাপু আর একটা ভাইয়া, কি মিল, কি মহব্বত ভাই।
মজা আয়া, সুন্দর করে হাত ধরে কি মহব্বত পার হচ্ছে। একে মহব্বত বলবো নাকি টেক কেয়ার বলবো? জানি না, স্বামী স্ত্রী হয়তো বা, আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলেই তাতে আমার কি যায় আসে, তাই না? সামনে হালকা একটু জ্যাম আছে, পুলিশের গাড়িও আছে, বাট মামা তোমাদের দিকে আমি তাকাবোই না। আনসার ভাই কি জানি করতেছে রিক্সাওয়ালা ভাইয়ের সাথে, আপনারা কমেন্টস করে বলবেন কি হচ্ছে এখানে রিক্সাওয়ালা ভাইয়ের সাথে। এত কেন ভাইয়া বলতে পারো না, ভাইয়াকে এত কেন পিপ পিপ করে? এখানে পুলিশ পুলিশ আর পুলিশ, সব জায়গায় পুলিশ। হাঁটতে হাঁটতে রিক্সা সাইড দাও, ওই দাঁড়াও, সাবাস, তুমি কথা শুনেছ, তুমি পাস। সুন্দর রাস্তা, একদম খালি, কেউ নেই, অল্প দু একটা গাড়ি আছে, ভালোই লাগে এরকম সিচুয়েশনে গাড়ি চালাতে। কি সুন্দর, তাও কি স্পিডে যাচ্ছে, আমার থেকে বেশি স্পিডে যাচ্ছে উনি উল্টা পথে, ভালো। আন্টিরাও যাচ্ছেন উল্টা পথে, রাস্তা পার হয়ে চলেন, আস্তে ধীরে আস্তে ধীরে এগিয়ে যাই। আচ্ছা, এখন সামনে জ্যাম আছে। সো প্রিয় দর্শক, আমি আপনাদের থেকে আসলে বিদায় নিতে চাচ্ছি আজকে, সামনে জ্যাম আছে, কথাও বেশি হয়ে গেছে, কথা নয়তো বলবেন যে আপনি বেশি কথা বলেন, সেই জন্য হচ্ছে আজকে ব্লগটা এখানে আমি সমাপ্ত করতে যাচ্ছি। এবং বলতে যাচ্ছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।